হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা। আজকের আমি আপনাদের সামনে আইফোন 13 প্রো আপনারা আমার হাতে দেখতেছেন। এই যে ব্যাক গ্লাসটা, এটা ব্রোকেন, ওটাকে আমি আজকে চেঞ্জ করব। তো আমি লেজার ছাড়া কীভাবে আমি এটাকে চেঞ্জ করি অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে। তো যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কীভাবে এই মোবাইলটার আমি ডিসপ্লে, এই ব্যাক কভারটা আমি চেঞ্জ করি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন, এবং যদি কোনো অভিযোগ থাকে বা কোনো কিছু বলার থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন। আমি চেষ্টা করব আমার যদি কোনো ভুল থাকে ভুলগুলো শুধরিয়ে আমি সুন্দরভাবে ভিডিও করার জন্য। তো আমি এটাকে প্রথমে খোলার জন্য এই স্ট্যান্ডটা ব্যবহার করব। এখানে রেখে আমি এটাকে খুলব, তার আগে আমি ফোনটাকে একটু বন্ধ করে নেব। স্ট্যান্ডে বসিয়ে নিলাম। আমার হাতে এই যে টুলটা দেখতেছেন, এটা এই যে গ্লাস ব্রোকেন টুল। তো আমি এখান থেকে একটু এটাকে ভেঙে নেব। এই যে দেখতেছেন,
আছেন এরকম বন্ধুরা? বন্ধুরা এই যে প্যানেলটা দেখতেছেন, এটা হলো ওয়্যারলেস চার্জিং, যে প্যানেলটা এখানে ওয়্যারলেস চার্জারের জন্য এটাই কাজ করে। তো এখান থেকে খোলার সময় একটু সতর্কতা অবলম্বন করতে হয়, কারণ এই যে মানে তারগুলো এগুলো খুব মানে এরকম আলগা থাকে, তো এটার উপরেই গ্লাসটা থাকে, তো এখানে হালকা হিট দিয়ে সুন্দরভাবে গ্লাসটা খুলতে হয়। এরপর যে আমার পিছনের এই দিকের কাজগুলো আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ক্যামেরার এখান থেকে সব থেকে মানে একটা ডেঞ্জারাস যে পয়েন্ট সেটা হলো ক্যামেরার এখানে, কারণ এখানে বেশি হিট দেওয়া যায় না। আর যেহেতু আমি মোবাইলটা না খুলে আমি গ্লাসটা চেঞ্জ করতেছি, আমি যদি মোবাইলটা ওপেন করি সামনে থেকে তারপর ক্যামেরাটা খুলে তারপরে চেঞ্জ করতাম, তাহলে হয়তো আমি এখানে হিট দিতে পারতাম, কিন্তু এখন হিট দিলে এখানের ক্যামেরাটাগুলো নষ্ট হয়ে যাবে। এখানে হালকা হিট এবং এই যে গ্লাসটা, এটা পুরোটা আমি এই গ্লাস ব্রোকেন টুলটা দিয়ে আমি ভেঙে নিব। এই যে দেখতেছেন, হ্যাঁ
বন্ধুরা, আমার এটা ক্লিয়ার ক্লিন করা হয়ে গেছে। আমি এবার এই যে গুলোটা দেখতেছেন, এই গুলোটা আমি ব্যবহার করবো। এবার আমি এই যে গ্লাস দেখতেছেন, এই গ্লাসটা আমি এবার ফিটিং করে দেব। এই যে দেখতেছেন, এটাকে এটা আসলে আমি এখন ঠিক হয়ে গেছে। এই যে ব্যাক কভারের যে সমস্যাটা ছিল, বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।